गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू अनदर ऑफिस डे। ऑफिस डे এই বসে থাকার কাজকর্ম, একটু হাঁটাচলা, একটু অলস হয়ে যাওয়া সব কিছু, তো ভাবছিলাম এই সময়ে একটু চিনির ইনটেকটা যেন কম হয় ফিজিক্যাল ফিটনেসের জন্য। যদিও কোনো দিক থেকে আমি ফিট না, তারপরও মনে হয় যে একটু ধরে রাখা দরকার, তো চায়ে চিনির অভ্যাসটা একটু কমাচ্ছিলাম আর কি। তো এসেই বললাম যে নুরি আলম ভাই আমাকে একটু চিনি ছাড়া রং চা দেন। চিনি ছাড়া রং চা খাবো, হ্যাঁ মনটা তো টানে না, এই বিষাক্ত লাগে একদম জিনিসটা, পুরো মনে হচ্ছে ইঁদুর মারার বিষ খাচ্ছি সকাল সকাল এসে, বাট কিছু করার নেই। এখন কথা হচ্ছে খেতে যে একজন এসে বললো যে স্যার কালকে আব্বামু বাইরে গিয়েছিল, তো ওখান থেকে রসগোল্লা আনছে, খাবেন? আমি বলি রসগোল্লা, এই এক্সপ্রেশনটা তাকে দেখাতে পারি না, ভাববে যে কি স্যার রসগোল্লার জন্য জান দিয়ে দিচ্ছে, বাট রসগোল্লা। এখন কথা হচ্ছে রসগোল্লা দেখার পর আবার আমার সব লজিক পাল্টে গেছে, মনে হচ্ছে একটু সুগার অ্যাড হলে কি হয় লাইফে, হ্যাঁ একটু সুগারই তো, তাই না? আমি পরে হাঁটাটি করে নেবো একটু, আজকাল হয় বাসায় একটু রিক্সার বদলে গাড়ির বদলে হেঁটেই গেলাম। This is what happens. রসগোল্লা ছাপাই পড়তে ইচ্ছা করতেছে, জীবন রসগোল্লাময়, লাইফ ইজ টেস্টি উইথ রসগোল্লা, আর কি চাই জীবনে, খেলাম না দুইটা। কে যে বানাইছে আল্লাহ, তুমি তাহলে জান্নাতবাসী করো, সে তো মরেনি এখন মনে হয়, তাহলে তুমি অনেক ভালো রাখো, মরে গেলে জান্নাতবাসী করো, বেঁচে থাকতে দুনিয়ার জীবনটা ভালো করে দাও। লাইফস বিউটিফুল, শুকর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আর যে রসগোল্লা দিয়ে গেল, যারা আনলো যারা বানালো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।